রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। এবার ব্লাড ব্যাঙ্কে গিয়ে কোনো রোগীর পরিবারকে হতাশ হয়ে আর ফিরে আসতে হবে না। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, প্রতিটা ব্লাড ব্যাঙ্কে হোল ব্লাড সহ পৃথক পৃথক উপাদানের ব্লাডও পাওয়া যাবে, ফলে হয়রানি কম হবে সাধারণ মানুষের। আসলে রক্তের উপাদানগুলি আলাদা করার পরিকাঠামো সব ব্যাংকে নেই, তাই বাধ্য হয়েই হোল ব্লাড নিয়ে যেতে হতো রোগীর জন্য, অথবা অন্যান্য ব্লাড ব্যাঙ্কে ছুটতে হতো রোগীর পরিবারকে। চিকিৎসকদের কথায় রক্তের মধ্যে উপস্থিত নানান উপাদান যেমন প্লাজমা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা সবার শরীরের প্রয়োজন পড়ে না, তাই ব্লাড ব্যাংক থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট গ্রুপের রক্ত নিয়ে আসতে হয় রোগীর জন্য। কিন্তু এই উন্নত পরিকাঠামো বিভিন্ন জেলা মহকুমা সহ অনেক হাসপাতালেই নেই। তাই এবার রোগীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে গতকাল ব্লাড ব্যাংক নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। তাতে বলা হয়েছে, এবার রাজ্যের প্রত্যেকটি পরিকাঠামোহীন ব্লাড ব্যাংকগুলিকে পরিকাঠামোযুক্ত ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত করা হবে। এক্ষেত্রে পরিকাঠামোহীন ব্লাড ব্যাংকগুলি রক্ত সংগ্রহ করে পরিকাঠামোযুক্ত ব্লাড ব্যাংকে পাঠাবে, তারপর রক্ত থেকে অপ্রয়োজনীয় উপাদানগুলি পৃথক করে ফের পাঠিয়ে দেওয়া হবে পরিকাঠামোহীন ব্লাড ব্যাংকে। সরকারের এই উদ্যোগকে সাধারণ মানুষের পাশাপাশি সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরাও।